নারায়ণগঞ্জ বন্দরে মাথায় আঘাত, শরীরে লবণ ছিটিয়ে ও কম্বল দিয়ে পেঁচানো অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে নবীগঞ্জ এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে লাশ রেখে পালিয়ে যাওয়ার সময় স্বামী আমিনুল ইসলামকে আটক করে পুলিশের সোপর্দ করে হাসপাতাল কর্তৃপক্ষ। নিহত গৃহবধূর নাম শান্তা আক্তার, পার্শ্ববর্তী সোনারগাঁও উপজেলার বারুদি এলাকায় মোহাম্মদ কলিমুল্লাহর মেয়ে। আটক ঘাতক স্বামী আমিনুল বন্দর গার্লস স্কুলের পিটি শিক্ষক, নবীগঞ্জ এলাকার সুলতান মিয়ার বাড়ির ভাড়াটিয়া। বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ফকরুদ্দিন ভুঁইয়া জানান, স্বামী আমিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। হত্যার কারণ এখনো সম্ভব হচ্ছে না বলা। জিজ্ঞাসাবাদ শেষে বলা যাবে কি কারণে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে।